এটা তো বসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সকলে কেমন আছো? সকলের সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। আর এটা হচ্ছে দীঘার দ্বিতীয় দিন। তো আমরা যাচ্ছি উদয়পুর বিচে। তো আমরা যেখানে রুম ভাড়া করেছিলাম তার থেকে উদয়পুর বিচটা অনেকটা যেতে। তো আমরা নিউ দীঘাতে ছিলাম, তো সেজন্য আমাদের একটু আসতে লেট হয়েছে। তো আমরা টোটো করে আবার উদয়পুর বিচে চলে এসেছি, কারণ এখানে বিচটা ভালো। বাচ্চাকে স্নান টান করানোর জন্য এই বিচটাই ভালো। আর যেগুলো আরও অন্য সকল বিচ রয়েছে ওগুলো না এতটা মানে সেফ না, একটু রিস্ক। তো তাতান যেহেতু বাচ্চা আরও ভীষণ চনফনে, সেই জন্য আমরা না এই উদয়পুর বিচে এসেছি স্নান করতে। তো প্রায় ব্রিজে 3-4 ঘন্টা ছিলাম। তো এরপরে না একটা বিপদ ঘটে গেছে। বিপদ বলতে আমার মানে প্রচুর পরিমাণে আমার শরীর খারাপ হয়ে গেছে, জানি না কেন। সমুদ্রের জল অনেকটাই খেয়ে ফেলেছি আমি। এরপর আমাকে মানে এতই আমার পেটে ব্যথা, মানে তোমাদের দাদা ভাই আমাকে হাত ধরে ধরে নিয়ে এসেছে, আমাকে টোটোতে চাপিয়েছে। তারপর স্নানও করতে পারছিলাম না, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আর সমস্ত কিছু আমি চেঞ্জ করে দিয়েছিলাম। আর তোমার দাদা ভাই না অনেকটা পরিষ্কার করে তাতানকে স্নান করিয়েছে, সমস্ত কিছু ওই করেছিল। প্রচুর পরিমাণে ব্যথা উঠেছিল। তো এই দেখো আমরা চলে এসেছি বিচের মধ্যে। আর বিচে কী করছি না করছি পুরোটাই দেখবে। আর বিচে না আমরা চিংড়ি যে কষাটা হয়, আর এইখানে বলে রাখি তোমরা যদি কেউ দীঘা যাও উদয়পুর বিচে, তো চিংড়ি কষা আর কাঁকড়া কষা কষা সেটা খেতে কিন্তু একদম জাস্ট ওয়াও। এখানে ভাজা না, একদম কষা কষা বানিয়ে দেয়। মশলাটা দিয়ে চিংড়ি আর কাঁকড়া খেতে খুব ভালো লাগে। তো তোমরা পুরো ভিডিওটাই দেখো আমরা দীঘাতে গিয়ে কী করেছি না করেছি। যদিও ভিডিওগুলো আসতে একটু লেট হচ্ছে, আর আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম। তো পুরোটাই তোমরা দেখো। যাবো চলো।
তো এখানে অনেক রকমের কিন্তু চিংড়ি, তারপর ছোট কাঁকড়া, বড় কাঁকড়া সমস্ত কিছু আছে, পামফ্লেট, তারপর আরও অন্যান্য মাছ যেগুলোর আমি এত নাম জানি না। তো তাতান তো ভীষণ পরিমাণ চিংড়ি পছন্দ করে, তো ওর জন্য দিয়েছিলাম অনেকটা পরিমাণে চিংড়ি যাতে আমাদের সকলের খাওয়া হয়ে যায়, আর দিয়েছিলাম কাঁকড়া। তো কষা করে দিয়েছিল, সত্যি বলছি মাসি করে দিয়েছিল, তখন দারুণ লাগছিল খেতে। একটু টাইম নেয়, কিন্তু টাইম নিয়েও যে এত ভালো খাবার, সত্যি বলছি দারুণ ছিল। তোমরা যদি কেউ মানে এই দীঘাতে এসে, উদয়পুর বিচে এসো, তাহলে কিন্তু তোমরা এইগুলো টেস্ট করো, তো দারুণ সুন্দর, একদম কিন্তু ভাজা না। আর অন্যান্য পুরীতে এই সকল খেয়েছিলাম সমুদ্রের পাড়ে, ওগুলো ভেজে দিচ্ছিল, আর এইগুলো কিন্তু একদম ওই যে একদম সে চিকেন কষার মতো কষা কষা। তো তখন দাদা ভাই অর্ডার দিয়ে দিয়েছিলো, আর তার ফাঁকে আমি ভাবলাম যে একটু পেয়ারা মাখা আনো। তো আমি যেহেতু পেয়ারা মাখা ভীষণ পছন্দ করি, সেজন্য পেয়ারা মাখা এনে দিল, আমরা তিনজন মিলে খাচ্ছি পেয়ারা মাখা। আর প্রত্যেকে তো ভিজে গেছি, বাট তাও যেন ভালো লাগছে যেহেতু গরম আছে। আর তাতানকে স্নান টান করে যে একদম যাচ্ছে তা অবস্থা হয়েছে, যখন আমরা বাড়ি আসতাম বিচ থেকে উঠে যখন রুমে যেতাম, তখন না ওর জন্য একটা করে ড্রেস নিয়ে যেতাম, সেই ড্রেসটা ওকে পরিয়ে দিয়ে তারপর নিয়ে আসতাম। কারণ যদি ঠান্ডা লেগে যায় এখানে এসে, তো একটা ভালো দিক ছিল কি বলতো, আমরা যেখানে ছিলাম না একদম মানে সামনে সামনে একদম রুমের পাশে একটা ওষুধের দোকান ছিল। আমরা ফার্স্টে যখন ওখানে পৌঁছাই, তখন আমরা ভাবলাম চলো কারো যদি এখানে কোনো প্রবলেম হয়, শরীর টরীর খারাপ হয়, এখানে কিন্তু মেডিসিনটা পাবো। তো চলো এখন খেয়ে নিই ঝটপট। আর মাছ ফাঁকে না আমি দেখছি আমার কানেরটা একটা পড়ে গেছে, লক্ষ্যই করিনি। কেমন বানিয়েছিলে? হ্যাঁ
তো পেটের ব্যথাটা ওষুধ খেয়ে পরে কমেছে। তারপরে বিকালবেলায় রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘার সায়েন্স সিটি মানে বিজ্ঞান বিভাগে। তো একদম রেডি হয়ে গেছি, তোমাদের দাদা ভাই আমি আর কাকা তিনজন মিলে মানে যেখানে ছিলাম তার থেকে একটু মতো পায়ে হেঁটে, তো চলো মানে গেছিলাম পায়ে হেঁটে। জোরে মারো, জোরে মারো। এত সুন্দর জিনিসগুলো কি বলবো, তোমার ব্যবসা জিনিসটা তোমার দাদা ভাই করে দিয়েছি। চলো, কোনটা রাস্তা? এই কারণে ঢুকাটা না ভালো, গোলক ধান্দা হয়ে যাবে। এসে চলেছে এখানে কলটা দেখছো কি আশ্চর্য তা না? তো কোনো কিছু আশ্চর্য না, সেটা পুরোটাই বিজ্ঞানের ওপরও।